আসসালামু আলাইকুম, আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে একটা ফ্রাইড রাইস নিয়ে এসেছি। তো ঘরের থাকা যে সমস্ত জিনিস আপনাদের থাকবে, যে সবজিগুলো আপনাদের কাছে থাকবে, সেগুলো দিয়ে আপনারা চাইলে একটা ফ্রাইড রাইস চাইনিজ আইটেম রেস্টুরেন্টের আইটেমে তৈরি করতে পারেন, যাতে আপনার বাচ্চাদেরও খুশি হয়, দেখতেও ভালো লাগে। আপনার কাছে অনেক ফুল ভিডিও রান্না দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন আমরা ফুল ভিডিওটা দেখে যাচ্ছি, সহকারে দেখবেন আমি ফ্রাইড রাইস করতে কী কী লাগে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমার লেগেছে চাল, আমি এখানে 1 কেজির মতো চাল নিয়েছি। তারপরে নিয়েছি আমি এখানে চিকেনটা একটু ছোটো ছোটো করে নিয়েছি, যেটা সাদা মুরগি সেটা নিয়ে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি আমি গাজর, তারপরে নিয়েছি আমি এখানে ফুলকপি, এখানে নিয়েছি কাঁচামরিচ, আর আমি নিয়েছি আদা, একদম নিয়েছি আমি রসুন, তারপরে নিয়েছি আমি এখানে মটরশুঁটকি, তারপরে এখানে পেঁয়াজের কলি নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, সবুজটা আমি ক্যাপসিকাম নিয়েছি আপনি, আর এখানে নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি ম্যাগি, যেটা ফ্রাইড রাইসের মশলা সেই মশলাটা। তো আমি এখানে লবণ লাগবে, লবণ নিয়েছি, আর দুইটা জিনিস লাগবে সেটা হলো সিরকা লাগতেছে আমাদের, আমাদের সয়া সস লাগতেছে। তো আমি সয়া সস আর সিরকাটা পাশে নিয়ে নিচ্ছি। তুমি আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। সিরকাটা দিলে আপনাদের মাংসটা একদম সফট থাকবে, সেখানে সিরকা দিচ্ছি। তো আমি এখানে লবণটা দিব না, লবণটা তো সয়া সসে লবণ থাকাতে লবণ দিব না। আমি এখানে স্বাদ আসার জন্য কিছুটা টেস্টি সল দিয়ে দিচ্ছি। তো এগুলি সবগুলি আমি প্রথমে মেখে রাখবো, আপনারা সেটা হাত দিয়েও মেখতে পারেন। আবার তো 10 মিনিটের জন্য আমি এটা সাইডে রেখে দেব। তো আমি একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি, আগে তো আমি পানিটাকে তো প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। পানিটা বলকে এসে গেছে, আমি মটরশুঁটকিটা দিয়ে দিব, মটরশুঁটকিটা হালকা একটু সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলব। তো এখন মাংসটা আমি ভেজে নিব। তো ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিলাম, মাংসটা এখন দিয়ে দিব। দিচ্ছি মাংসটা পানি, এই জন্য আমি পানিগুলো রেখে তারপর মাংসটা দিয়ে দিব। মাংসগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না, এখানে মাংসটা কড়া কড়া করে একদম ভাজতে হবে, সিদ্ধ হলে হবে না। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে একটা কড়াই দিয়ে একটা ভেজে তেলটা নিয়েছি, এই তেলটা আমি ফ্রাইড রাইসের সাথে আমি ব্যবহার করে ফেলব। ফ্রাইড রাইসের সাথে সবসময় একটু আদা কুচি আর রসুন কুচি বেশি লাগবে, তো আদা কুচি আর রসুন কুচিটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। রসুন আর আদাটা কিছুটা ভাজা হয়ে গেছে, এরপর আমি লবণ দিয়ে দিব, লবণটা একটু ভাজা করে নেব। মজা হওয়ার রহস্য হলো আদা রসুন, এই পর্যায়ে আসলে রান্না না করলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা সুগন্ধ বেড়ে উঠছে। সেগুলি পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিব, পেঁয়াজ ছোটো করে কাটবো না। দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, এই পর্যায়ে দিয়ে দিব গাজরগুলো, এই পর্যায়ে দিয়ে দিব আমি 4-5টা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি টমেটো কাটা বড় বড় করে কেটে নিচ্ছি সেগুলো। এখন দিয়ে দিব সামান্য কিছু টেস্টি সল স্বাদ আসার জন্য, এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলো, সামান্য কিছু সময় একটু ভেজে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিব যে ফুলকপিটা রেখেছি, ফুলকপিটা হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কারণ সব সবজি কিন্তু একসাথে সিদ্ধ হয় না, সেই ক্ষেত্রে আমি কিছুক্ষণ পর পর দিচ্ছি। তো ক্যাপসিকাম খুব সহজে সিদ্ধ হয়, এই জন্য ক্যাপসিকামটা এখন দিয়ে দিচ্ছি। তারপর আছে পেঁয়াজের পলি, পেঁয়াজের পলিটাও এখন দিয়ে দিব। পানি থাকলে কিন্তু সব সবজি পাংচার হয়ে যাবে, ফ্রাইড রাইসের যে স্বাদ সেই স্বাদটা আসবে না। তো পানি ছাড়াই সবসময় একটু ভাজার চেষ্টা করবেন, আর জালটা অনেক বাড়িয়ে নেবেন, কারণ কম জালে সিদ্ধ হয়ে যাবে, ভাজা হবে না। তো এখন চালটা দিয়ে দিব আমি, চালটা আমার একেবারে ভাজা হয়ে গেছে, এত সুন্দর করে ভাজা হচ্ছে, একেবারে এখনই মন চাচ্ছে যে আমি খেয়ে ফেলি, এত সুন্দর একটা ফ্রাইড রাইস একেবারে সবুজে রঙে মিশানো। তো আমি এখন এই পর্যায়ে পানি দিয়ে দিব, কালারটা সত্যি অনেক সুন্দর হয়েছে। সব আইটেমে সবজি দিয়ে আপনি যদি ফ্রাইড রাইস তৈরি করেন তাহলে দেখতেও অনেক সুন্দর, খেতে অনেক লবণীয় লবণীয় কালার হবে। এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করবো। তো আমি এখানে পানি কোনো মেপে দিচ্ছি না, আপনারা মেপে দিবেন যারা না পারেন আন্দাজ করে দিতে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে আপনি 1 কেজি চাল নিলে 2 কেজি পানি দিবেন, 1/2 কেজি চাল নিলে আপনি ফুল 1 কেজি পানি দিবেন। তো আমি রান্না করতে করতে আমার অভ্যস্ত হয়েছে, আমি ওইভাবে পানি দেওয়া লাগে না, আমি এইভাবেই পানি দিয়ে ফেলছি। তো আমি এক জায়গায় পানি আরও লাগবে,
তো পানি ফ্রায়েড রাইসটা যদি আপনি একটু ঝলঝল রাখেন সেই ক্ষেত্রে পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটু পানিটা কম হলে চালটা বেশি ঝলঝলে হবে। তো আমার পানিটা একেবারে পারফেক্ট হচ্ছে, আমি এখন রেখে দিয়ে খুলে দিয়েছি। এখন আমি ম্যাগি দুইটা ফ্রায়েড রাইসের মশলা অ্যাড করবো। আপনারা চাইলে না দিতেও পারেন, আমি স্বাদ আসার জন্য, আমাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চারা স্বাদ আসার জন্য আমি ম্যাগি দুইটা ফ্রায়েড রাইস দিই। ম্যাগি দুইটা ফ্রায়েড রাইস দেওয়ার পর আপনার পুরো ফ্রাই একদম রেস্টুরেন্টে যে দিতে হবে সেজন্য একটু দিচ্ছি। আর আপনার এই পর্যায়ে যদি মনে হবে যে একটু ঝাল দরকার, ঝাল ঝাল খাবেন, সেক্ষেত্রে আপনি গুঁড়ি মুড়ি চ্যাড করতে পারেন, কাঁচা মুড়ি চ্যাড করতে পারেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, আমরা অপেক্ষা করবো। তো প্রায় 10 মিনিটের বেশি হচ্ছে, এখন আমি দেখবো ফ্রায়েড রাইসের কী অবস্থা। ফ্রায়েড রাইসটা একেবারে হয়ে গেছে, এটা এখন আমি এখন ফ্রায়েড রাইসের সাথে অ্যাড করার জন্য দুইটা ডিম নিব। এটা এই ক্ষেত্রে আপনারা ডিম দুটো আগেও দিতে পারেন, আমি একটু পরে দিচ্ছি, কারণ আমার পরে দিলে আমার কাছে ভালো লাগে। তো আমি দুটা ডিমের ভেঙে এইভাবে দই একটু তারপরে দিয়ে দিচ্ছি, ডিমটা মজা আসার জন্য একটু সামান্য টেস্ট দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, আপনি সেটা একসাথে গোলমরিচও দিতে পারেন, আমার বাচ্চারা ঝালটা পছন্দ করে না, সেজন্য আমি গোলমরিচটা একটু এড়িয়ে যাব। তো ডিমটা ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আমি ডিমটাকে দিয়ে দিব। জল জল হয়ে গেছে, তো এখন আমি ডিমগুলো সবগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে নেব। দিতে পারেন প্রথমে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে ততটা ভালো লাগে না, এখন যতটা ভালো লাগবে তখন কিন্তু ততটা ভালো লাগবে। আমি নিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।